আপনি আপনার ডায়লগ দিয়ে শেষ। আমি আমার নিজের লেখা একটা গান আমি গাইছি, এই যে 17 সালে যে টাকাটা বাতিল করেছিলেন আমাদের মোদী সরকার, তার পরিপ্রেক্ষিতেই আমার দ্বারা হয় না আমার মনে হয়, যেন কে যেন আমার হাত দিয়ে গানটা আমাকে লেখা করিয়েছে, যা করে ভাববাদী গান, এটা ভাবলে কিছু আছে ভিতরে মনে হয় যেন। যাই হোক, গানটা আমি গাইছি। দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম, ও দয়াল, ও দয়াল টাকার পিছে ছুটছে মানুষ, ও দয়াল টাকার পিছে ছুটছে মানুষ, ছুটছে মানুষ অবিরাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম, ও দয়াল টাকার পিছে ছুটছে মানুষ, ও দয়াল টাকার পিছে ছুটছে মানুষ, ছুটছে মানুষ অবিরাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম। 2017 সালে তাকে 2017 সালে কি দেখলাম সেটা আমি বলছি গানের কথায়। 2017 সালে আমি দেখলাম দয়ালে কি গোল মেলে, আরে 500,000 টাকা নোট যাইবে সে জল। 2017 সালে আমি দেখলাম দয়ালে কি গোল মেলে, আরে 500,000 টাকা নোট, ও দেখো টাকা মাটি মাটি টাকা, ও দেখো টাকা মাটি মাটি টাকা, কালো টাকা ধরব বলে দয়াল পেতে ছিল জাল, আরে সেই জালের ফাঁসেতে পড়ে মানুষ, আরে কালো টাকা ধরব বলে আরে সেই জালের ফাঁসাতে পরে মানুষ হলো না যে হাল, আমরা 500 টাকা আছে হাতে, আছে হাতে লাইন নিয়ে আছেন, আজকে হচ্ছে না, আজকে লাইন পেলেন না তোকে নিয়ে যান কালকে আসবেন, আরে কালো টাকা ধরবো বলে পেতে ছিল জাল, আরে সেই জালের ফাঁসেতে মানুষ হলো না যে হাল, আমরা টাকা কে বাঁচাবার তরে, এই টাকা কে বাঁচাবার তরে সকল রাজনীতি ছেড়ে মোরা কেন সর্বদলে যোগ দিলাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম, দয়াল তোমার এই দুনিয়া টাকারি গোলাম। খুচরো পয়সা বইতে বলতে জীবন হবে দুনিয়া টাকারি গোলাম। জয় হিন্দ।